হে গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রসমালাই আমরা সকলেই খেয়েছি ইউটিউবে অনেক রসমালাইয়ের রেসিপিও পেয়ে যাবে তোমরা চাইলে আজ আমি তোমাদের সাথে রসমালাইয়ের রেসিপি শেয়ার করতে এসেছি তবে একটু অন্য ধরনের আজ আমি তোমাদের সাথে শেয়ার করবো ক্যারামেল রসমালাইয়ের রেসিপি ভিডিওটি স্কিপ না করে একেবারে শেষ পর্যন্ত দেখতে থাকো কারণ খুবই ক্রিমি টেস্টি এবং ইউনিক একটা রেসিপি তোমাদের সাথে আমি শেয়ার করতে এসেছি তো চলো রেসিপিটি স্টার্ট করা যাক রসমালাই তৈরি করব তার জন্য প্রথমেই ক্যারামেলটাকে তৈরি করে নেব আর তার জন্য ফ্রাইং প্যানের মধ্যে ওয়ান ফোর্থ কাপ চিনি ও ওয়ান ফোর্থ কাপ জল দিয়ে কোনো রকম নাড়াচাড়া না করে অপেক্ষা করব চিনিটা সম্পূর্ণ গলে যাওয়া পর্যন্ত এবং যতক্ষণ না কালারটা চেঞ্জ হয়ে লাইট গোল্ডেন কালার হয়ে যায় দেখো বন্ধুরা আমি কিন্তু কোনো রকম নাড়াচাড়া করিনি কালারটা চেঞ্জ হয়ে লাইট গোল্ডেন কালার চলে এসেছে এই পর্যায়ে নেড়ে দিয়ে এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি লিকুইড মিল্ক সাড়ে সাতশো এম আর এই দুধটাকে অ্যাড করে ভালো করে নেড়ে মিক্স করে দিচ্ছি ক্যারামেলগুলোকে দুধের সাথে এবারে গ্যাসের ফ্লেমটাকে একেবারে লোতে রেখে দুধটাকে ফুটতে দেব আর ততক্ষণে রসমালাইগুলোকে তৈরি করে নেব মিক্সিং বলে কুঁড়ো দুধ নিয়ে নিলাম ওয়ান ফোর্থ কাপ ময়দা হাফ চা চামচ এলাচ গুঁড়ো হাফ চা চামচ ও বেকিং পাউডার হাফ চা চামচ উপকরণগুলোকে একটা চামচের সাহায্যে নেড়ে ভালো করে মিক্স করে নিচ্ছি একটা গোটা ডিম ভালো করে ফেটিয়ে তার অর্ধেক নিয়ে নিলাম একটা বাটির মধ্যে এর মধ্যে ঘি অ্যাড করলাম এক চা চামচ ও লিকুইড মিল্ক এক করে দিলাম এক টেবিল চামচ তিনটে উপকরণ ভালো করে নেড়ে মিক্স করে অ্যাড করে দিচ্ছি গুঁড়ো উপকরণগুলোর মধ্যে সব কিছু ভালো করে নেড়ে মিক্স করে একটা সুন্দর মন্ড তৈরি করে নিচ্ছি হাতে অল্প পরিমাণ ঘি লাগিয়ে নিলাম যাতে রসমালায় সেপ দিতে সুবিধা হয় এবারে অল্প পরিমাণ করে মন্ড নিয়ে আমি রসমালায় সেপ দিয়ে নেব তো দেখো আমি একটা সেপ দিয়ে নিয়েছি এইভাবে বাকিগুলোকেও গড়ে নেব সবগুলো রসমালাই সেপ দেওয়া হয়ে যেতে এক এক করে এগুলোকে আমি দিয়ে দিচ্ছি দুধের মধ্যে দেখো বন্ধুরা রসমালাইগুলো দুধের মধ্যে দেওয়ার পরে কিন্তু এইগুলো একটু সময় দিতেই ফুলে উঠেছে কতটা এগুলো সম্পূর্ণ ফুলে উঠতে গ্যাসের ফ্লেমটাকে আমি এবারে মিডিয়ামে করে দিলাম দুধটা ফুটে ওঠার জন্য দেখো বন্ধুরা রসমলাইয়ের দুধটা ফুটে উঠেছে আর রসমলাইগুলো বেশ ভালো মতো সিদ্ধ হয়ে গিয়েছে দেখেই বোঝা যাচ্ছে কতটা সফট তৈরি হয়েছে গায়ে একটা জালি জালি ভাব চলে এসছে এই পর্যায়ে আমাদের রসমালাই একদম রেডি এবারে আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব দিয়ে এটাকে আমি ফ্রিজে রেখে দেব ওভার নাইট ঠান্ডা হওয়ার জন্য রসমালাইগুলোকে গুলোকে ওভারনাইট ফ্রিজে রেখে ঠান্ডা করে নিয়ে চলে এসেছি এবারে এগুলোকে আমি সার্ভিং বোলের মধ্যে নিয়ে নিচ্ছি আজকের আমার এই ক্যারামেল রসমালাইয়ের রেসিপি তোমাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানিও আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে তোমার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে বেশি বেশি করে শেয়ার করে দিও আর চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকো প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলো আর সাবস্ক্রাইব করার পরে কিন্তু অবশ্যই করে পাশে থাকা বেল আইকনের অল নোটিফিকেশানটিকে ক্লিক করে দিতে হবে তাহলে আমার প্রত্যেকটা ভিডিও আপলোড করার সাথে সাথেই তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে আর জানাই তো বন্ধুরা আমার ভিডিওর নোটিফিকেশ মানেই একটা সুন্দর রেসিপির সাথে সাথে তোমাদের জন্য একটা করে হেল্পফুল বিউটি টিপস যদি তোমরা চুল পড়ার সমস্যায় ভোগো অথবা চুলের গোড়া যদি মজবুত করতে চাও আর হাতের কাছে যদি কারিপাতা থাকে তাহলে তোমরা যে তেলটা ইউজ করো তার মধ্যে কারিপাতা দিয়ে একবার তেলটাকে ফুটিয়ে নেবে যাতে কারিপাতাগুলো তেলের মধ্যে ফ্রাই হয়ে যায় এরপরে গ্যাসের ফ্লেমটাকে অফ করে তেলটাকে সম্পূর্ণ ঠান্ডা করে ছেঁকে নিতে হবে ওই তেলটাকেই চুলে ইউজ করবে তাহলে দেখবে চুলের গোড়া কিন্তু সময়ের সাথে সাথে আরও মজবুত হচ্ছে এবং হেয়ার ফলের সমস্যাও দূর হয়ে যাচ্ছে আর আমি যে বিউটি টিপসগুলো দিই বন্ধুরা প্রত্যেকটাই কিন্তু পুরুষ এবং মহিলা উভয়ের কাজে আসবে তো তোমরা প্রত্যেকেই এটা বাড়িতে ট্রাই করতে পারো বন্ধুরা আজকের আমার এই বিউটি টিপস তোমাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাতে পারো আর নেক্সট কোন টপিকে তোমরা বিউটি টিপস চাও সেটাও আমাকে কমেন্ট করে জানাতে পারো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়েছো যখন কথা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে আনটিল নেক্সট টাইম টাটা